আমাদের লন্ডন থেকে মেহমান চলে আসছে। এখানে হচ্ছে নাস্তা, যেটা সেটা রেডি হয়ে গেছে টেবিলে। তাহলে ঠিক আছে, ভাত রান্না করো সবাই মিলে। লাইন ধরে অনাহারীরা দাঁড়াই আছে ভাত খাওয়ার জন্য প্লেট নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মোবারক। তো দেখতে পাচ্ছেন টেবিলে কিন্তু একদম নাস্তা সমারোহ। এটা হচ্ছে জাস্ট নাস্তা, খাবার তো এখন বাকি আছে। তো চলেন দেখে নিই আজকের ভিডিওতে আমার বাসায়। তো ঈদ আয়োজন, ঈদে কে কে আসতেছে, আমরা কি কি খাবার খাই, এবং ফান গান সবকিছু। সকাল সকাল ঘুম থেকে উঠে, এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো ঘুম থেকে উঠে আমি ফার্স্টে চটপটিটা বসাই দিচ্ছি, কারণ আরও টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো আস্তে আস্তে করবো। তো প্রথমে আমি যেটা করতেছি, চটপটি বসাই দিচ্ছি। এখানে আলু পেঁয়াজ লবণ দিয়ে চটপটিটাকে সেদ্ধ করে নিব প্রেশার কুকারে। এখানে একটু ব্রোকলি ভর্তা বসাচ্ছি, আরও টুকিটাকি রান্না আছে, কারণ যে গেস্ট আসবে গেস্টের ভিতরে অনেকেই আছে যে মিট চিকেন বা যেই ধরনের খাবার রান্না করছে এগুলো খায় না, তারা শুধু জাস্ট এই ধরনের ভর্তা ভাজি এগুলাই খায়। তো তাদের জন্য এখন আলাদা করে আবার একটু রান্না করব। সাথে এই যে গোলাপজামের জাউটাকে কী করা যায় সেটারও প্ল্যান করতেছি। এটার ভিতরে তো অলরেডি ডিম দেয়াই ছিল, কারণ কালো জাম বা গোলাপ জামুন যেটা বানানো হয় তার ভিতরে এগ অলরেডি থাকে। সো আমি এর ভিতরে এখন জাস্ট হচ্ছে কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার অ্যাড করছি, করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সেমাই রান্না করার জন্য এখানে লাচ্চা সেমাইটা বাদাম দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে যেই পাত্রে আর কি আমি মিল্ক ঢেলে দিব সেটাতেই নিলাম, নিয়ে রাখি, পরে দুধটা জাল দিয়ে এর উপরে দিয়ে দিব। এখানে রাঁধুনির যেই দেশি সেমাইটা আছে, দেশি সেমাই রান্না করব, লাচ্চা রান্না করা শেষ, দেখাবো একটু পরে। আর এটার জন্য আমি এখানে তিন ধরনের বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে এটার কি বাদাম বলে কাঠ বাদাম, এটা তিনটা নিয়েছি। আর এখানে হচ্ছে সেমাইটা, তো ফার্স্ট আমি হচ্ছে এখানে বাদামগুলা ঘিতে ভাজবো। সেমাই বাদাম সব একসাথে এখন একটু ভেজে নিব। এখানে সেমাইটা ভাজার পরে আমি হচ্ছে মিল্ক দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর মতন রান্না করে একটু উতলাই আসলেই নামায় ফেলবো। আমি চিনি অলরেডি দিয়ে দিয়েছি, চটপটিটাও ডান। মোটামুটি কিছু রান্না করে শেষ করছি, কুকারের অবস্থায় এক সকালেই কি হয়েছে। এখানে এখন চিংড়ি মাছ ভাজিটা বাকি আছে, আলু ভর্তা এগুলো সব কিছু। আর এগুলো করতে করতে আপনাদের ইব্রাহিম ভাই, আয়াদ আহিল সবাই জুমার নামাজে যাচ্ছে আজকে শুক্রবার। আমি কিভাবে এখানে চাবি নাই, তালা মাইরো মানে আমার চাবি গার্ডেনে। এখানে চিংড়ি মাছটা তো আমি ধুয়ে আরও আগে আসলে করা, মানে ধুয়ে বেছে পানি ঝরানোতে দেওয়া উচিত ছিল, বাট এত কাজ এক হাতে করি সব কিছু আসলে সময় করে উঠতে পারি না। আমি শুধু চিন্তা করি আমি একা মানুষ এত কাজ করি, বা আমরা যারা প্রবাসে আছি আমরা একা মানুষ এত কাজ করি, যদি বাংলাদেশে হেল্পিং হ্যান্ড সহ থাকতো তাহলে না জানি কি করতাম, দুনিয়া উল্টাই ফেলে দিতাম। আচ্ছা চিংড়ি মাছটা এখন আমি কি করব, আমি তেলের ভিতর দিয়ে দিই, বিসমিল্লাহ। এই চিংড়ি মাছ ভাজির আমি যেভাবে ভাজি করি আর কি,
সেটাও কিন্তু আমার দিশার কুকবুকে দেওয়া আছে, যেটা অনেকই ফেমাস আর কি আমার আমার বন্ধু বান্ধবের ভিতরে, এবং অনেকে এটা ট্রাই করছে, করে তো আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে এত মজা। তো আপনারাও চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন, আসলে অনেক বেশি মজা। আমি এখন এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একদম মচমচে করে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজি হলে হয়ে যায়, আর ডাল সেদ্ধ দিয়েছি ডাল ভাতার জন্য, বললাম না অনেকে আছে মাংস মাছ এগুলো খাবে না, খায় না, তাদের জন্য ভর্তা ভাজি একটু করতে হচ্ছে। রান্না বাড়া শেষ, এখন হচ্ছে ক্লিনিং করার পালা। এগুলো একটু ক্লিন করে ফেলি। প্রতিদিন রান্নার পরে এরকমভাবে ক্লিন করতে হয় বা করি, সবসময় তো আসলে এগুলো দেখানো সম্ভব না, কারণ তাড়াহুড়ো করে রান্না করে সব কিছু ক্লিন ক্লিন করে চলে যাইতে হয়। আজকে ভাবলাম একটু দেখাই, কারণ অনেকে জিজ্ঞাসা করেন যে কীভাবে আমি কিচেনটা ক্লিন করে রাখি। এই কাজগুলো প্রতিদিন করা কিন্তু অনেকই কষ্টের, যারা করেন তারা জানেন। এখানে হচ্ছে নাস্তা যেটা সেটা রেডি হয়ে গেছে টেবিলে। এইগুলা কিছু খাবার আছে যেটা আমি স্বাদ পেজ থেকে অর্ডার করছি গত কি রমজানে, আপনারা দেখেছিলেন যে ভাবির কাছ থেকে খাবার নিয়ে আসা হয়েছিল, আর খাবার এত বেশি মজা লাগছিল যেটার জন্য আমি আবারও অর্ডার করছি, কারণ খাবারটা এত মজা। আর আমি চাই যে আমার কাছে যেটা ভালো লাগছে, তা আমার পরিচিত যারা আছে, আমার বন্ধু বান্ধব বা আমার পরিচিত ভিউয়ার্স যারা আছে পোর্সমাউথে, সবাই নিয়ে খান, কারণ আমি যেটা মজা সেটা আমি বলবো মজা, যেটা মজা না আমি বলবো না মজা। সো আমার কাছে এত ভালো লাগছে, সো যেগুলো বেশি ভালো লাগছে আমি সেইগুলোই ভাবির কাছে অর্ডার করছিলাম। সো এগুলো দিয়ে গেছে সুন্দর মতন সুন্দরভাবে। সো আমি এখন ঢেকে রাখি, কারণ গেস্টে আসতে এখনও দেরি আছে, তাহলে এটা সুন্দরভাবে ঢাকা থাকবে। ঢাকনা খোলার পরে আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী আছে। ঈদের মেহমান চলে আসছে, তারা গার্ডেনে এখনো আলো আছে, যে ছবি তুলে তুলে ফেলেন বহুত মানুষ। এখানে আমি একবারে সব চটপট উপরে দিয়ে দেবো, কারণ আলাদা আলাদা দেওয়ার সময় নেই, এরকম আমার কাছে বেস্ট লাগে। সো সবাই সবার মতন কেটে নিয়ে, হ্যাঁ হ্যাঁ মিক্স করে খাবে। হাসিবা তো ভালো পুকুর পুকুর করে কথা বলে, হাসিবা আমি সব বেশি হয়ে যাবে আর দিও না, ওইগুলা সালাদ দিয়ে দিও, ওটা ইয়ে আছে না ওই কি বলে নিচে, তো যখন মিক্স করে খাবে এটুকু চলে যাবে, এটুকু লাগবে। তাহলে এটার উপরে ডিম দিবা না, এরপর ডিম দেবো, আমি হাত দিয়ে সুন্দর করে ছড়াই দিতে হবে, কারণ এই কর্নারে টর্নারে যাবে। এর উপরে আমি যেটা করব সেটা হচ্ছে এবার ডিমটা, তাই তো বললাম এখানে টাইট লাগে, কেমন তো চুরি এখানে হিতে যাচ্ছে। এটা হলো ডিমের গুঁড়া দেওয়া হচ্ছে। আর এখানে খাবারগুলো এখানে আমি, আচ্ছা আমি বলে দেবো, আচ্ছা খাবার দেখানো হচ্ছে একটু পরে। ভাবির কাছ থেকে মানে সাত পেজ, যে ভাবির কাছে খাবার এত ভালো লাগছিল, তা আমি আদনা কাবাব অর্ডার করছি, সাথে আদানা কাবাব, আচ্ছা আদানা কাবাব অর্ডার করছি। এখানে আমার হচ্ছে মিট সমোচা ভালো লাগছিল, মিট সমোচা অর্ডার করছি। এখানে হচ্ছে চিলি চিকেন যেটা সেটা অর্ডার করছি, সাথে হচ্ছে হ্যাঁ চিলি চিকেন রোল। আর এখানে হচ্ছে পিঠা, এটা ডিমের পিঠার মতোই লাগছে আমার, হ্যাঁ 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 ওইটাই ডিমের পিঠা। সাথে এখানে আমি রাখছি হলো সেমাই, দুই ধরনের সেমাই আছে, চটপটি আছে, আর এটা হচ্ছে চিজ চিকেন রোল, চিলি চিজ চিজ চিকেন রোল, চিজ চিকেন রোল। সাথে আজকে ভাবি দেখতেছি সুন্দর করে হচ্ছে চাটনিও দিছে, তো মজা হবে ইনশাআল্লাহ খেতে। আর এখানে হচ্ছে আমাদের পোর্টসমাউথের কেক একটা অনলাইন আছে, অনলাইন পেজ আছে, ফ্রেশ ক্রিম কেক সাউথ সি। সো আমরা এখান থেকে অর্ডার করি, আমি অবশ্য অনেকদিন পরে অর্ডার করলাম, আগে প্রায় অর্ডার করা হতো, এখন আমি সাউথ সি থেকে এই দিক কপনর এইদিকে চলে আসার পরে আসলে আর অর্ডার করা হয়নি, সো অনেকদিন পরে অর্ডার করছি। আর কেকটা খেতে মজা একদম, এই যে ঈদ মোবারক লেখা সুন্দরভাবে আছে। আমাদের লন্ডন থেকে মেহমান চলে আসছে,
মাই গড, লন্ডনি মেহমান। আচ্ছা ওয়েলকাম মুনিয়াপু, ওয়েলকাম। আচ্ছা রাবি ভাই, আপনি এখানে রাখতে পারবেন? আমি 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 সিস্টেম করতে চাই, আমি পিছে নিব, আমি ইচ্ছা করে একটা ব্লক করছি, বুঝছেন? আচ্ছা তুমি ধরো। কত বছর পরে, কত বছর। হ্যালো নামিরা শার্লি, ঈদ মোবারক। আসো ঠান্ডা ঠান্ডা। আপনি কি শাড়ি পরে সেরকম বৌমা, বুঝতে হবে ব্যাপারটা। ঈদ মোবারক ভাইয়া, ঈদ মোবারক। হ্যালো, কত যুগ পরে এই এলাকাতে বলো তো? কত যুগ পরে, কিভাবে আসবা বলো? তুমি রাস্তা ভুলে গেছো? একদমই না, আজকে আর সত্যি আসতাম না, কারণ এত টায়ার্ড লাগতেছিল, পরে মনে হচ্ছে যাই একটু। না না, ভালো কাজ করছে, আর কারণ সকালবেলা আমারও জব, রাব্বিরও জব। আচ্ছা থাক, জব তো সারা জীবন থাকবে, জব সারা জীবন, ঈদও সারা জীবন থাকবে, কিন্তু সময়টা থাকবে না। ঈদের দাওয়াত দিছি, কিন্তু মুনি আপু এখানে আবার দই মিষ্টি কি কি আনছে। ঈদের দাওয়াতে এগুলো আনতে হয়, এমনিতেই তো বাসায় কত খাবার দাবার থাকে। আমি তো আমি আচ্ছা খুলে নিই। অবশ্যই ঈদ মুবারক কেক খান ভাই, ওই যে ইয়ে আছে যেটা পছন্দ নিয়ে নেন, নিয়ে খান। যেভাবে ইচ্ছা খাক না, সব ড্রাই, এখানে তো আসলে সব ড্রাই না, লাস্টে শুধু চটপটিটা বা ফিরনি পায়েসের জন্য। নাস্তার পর্ব শেষ, এখন ভাত রান্না করতে যাই। এটা কিন্তু হেভি বড় একটা পাতিল, পাতিল এটা অনেক বড়। একবারে হয়ে যাবে ভাত? একবারে হয়ে যাওয়ার কথা না, তো দিছি কোকিলা পা, আমি আর মনি মাতুব্বর, তিন মাতু, তিন জনের মাথার দিয়ে চিন্তা করে ভাত মাইপা দিছো। তাহলে ঠিক আছে, ভাত রান্না করো সবাই মিলে। ওকে, আর নাস্তা শেষ, এখন ভাতের সময়। টেবিলটা ওই করে ফেলছি, এখন শুধু চার কাপগুলো ধুতে হবে। ধুয়ে আসলার পর একটা কাজ দিব, কুইক চার কাপ এগুলো একটু ধুয়ে মুছে জায়গা, ওটা ফেলে আমার জায়গা কম হয়ে যাবে। হয়ে যাবে, তুমি সরো না, ঈদের মেহমান এখনো আসতেছে। আসলে রাখবো আমি, আমার একটা পড়ে যাও তো। ঈদ মোবারককে তোমরা কোলাকুলি করে ফেলো। আচ্ছা পিচ্চিরাও চলে আসছে। আচ্ছা এখানে আলু ভর্তাটা এখন একটু করে নিব, শুকনো মরিচ আমি আগে ভেজে নিছিলাম, চাইছি আজকে একটু ঝাল ঝাল দেব। আর এই শুকনো মরিচ গুলো আম্মা যে বড় এক প্যাকেট দিছিল না, ওটা আম্মা তোমার বকা দিয়েছে, তুমি যে বলছো বিয়ে করে ভুল করছো। বাবা তোমার মেসেজে, বাবা তো আমাকে বাংলাদেশে যে গরমে চাই পরে গেছে আমার ঈদের দিন। তোমার তো ঠান্ডার দেশে তাই তুমি ঈদের দিন, আম্মা ঈদের দিন আমার বকা দিয়ে মেসেজ আলু ভর্তা মাখানো হচ্ছে, এরপর আরো একটা মাখামাখি আছে, সেটা হলো গিয়ে ডাল ভর্তা। সাথেই থাকুন, ডাল ভর্তাটা কিভাবে তৈরি হয় সেটাও দেখে নেবেন। সবাই আমার আলু ভর্তা মাখানো খুব পছন্দ করে, মানে দেখলেই নাকি লোভ হয়, তাই না? সবাই বলে আর কি। আমি যাই হোক, আমরা ডাল ভর্তাটা মাখানো দেখে নেব। এখানে ডালের জন্য আমি হচ্ছে শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো নিচতে লিখতে হবে, লবণ দিছি। ওয়ালাইকুম সালাম আলাইকুম ভাই। ডাল ভর্তাটা কিন্তু মানে ন্যাচারাল, ওয়ালাইকুম আসসালাম, ডাল ভর্তাটা কিন্তু ন্যাচারালি অনেক মজা, গরম ভাত দিয়ে ডাল ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়, বুঝছো? ডাল ভর্তা রেডি। কেউ আবার বলেন না যে ঈদের দাওয়াতে ডাল ভর্তা বা ভর্তা কেন, কারণ আমি আগেও রান্নার সময় বলছি, অনেকে আছে যারা মিট
ফিশ মিট এগুলো খাই না, তাদের জন্য ভর্তা ভাজি। হ্যাঁ, একদম পিওর ভেজিটেরিয়ান আছে আমাদের এখানে, ভিগান, সো মিট ভেজিটেবল। একদম ঈদের মাংস, ঈদের মাংস লাগতেছে, আলু দিয়ে পাতলা মেজবানির ঝোল, মাংসটা মজা হয়েছে অনেক, আর মাংসটাও মনে ভালো ভালো ছিল। হ্যাঁ, দেখতে ভালো লাগেনি বাট মাংসটা ভালো ছিল, কাটছে বেচারা কিন্তু খুব সুন্দর করে, আমার দেশি দেশি করে। হ্যাঁ, আমার মা ঠিক এইভাবে মাংস কাটতো, ওই ভাইদের নেক্সট টাইম গেলে থ্যাংক ইউ বলতো, মানে থ্যাংকস বলতে হবে। আচ্ছা, তাহলে গরুর মাংস বেড়ে ফেললো ওমা, সেটাও কেন, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, এটা কি চাইনিজ না থাই, জাস্ট ভেজিটেবল, ও তো অবস্থা চলে চলে নি, সাকিব একদমই পছন্দ করে না, বাট তারপর আজকে মনে হয় এক পিস খাইতে পারে। তোমরা শুধু বলো যে সাকিব এইটা খায় না ওটা খায় না, বাট আমার ঘরে তো দেখলাম না কোনো, আরে সাকিব মনে হয় খাবারের মধ্যে এমন বাসা বাসে, বুঝছো, ওই আমার রাশেদ ভাইয়ের মতো বাসে বা তোমার মতো খাবার বাচ্চা অনেক ফাসি। এখন হলো লাস্ট মেইন কোর্স, ডিমের কোরমা। ডিমের কোরমা কিন্তু মজা হয়েছে, বুঝছো, গরম এটা সবই গরম। ওকে, আমি তো একটা ডিমের কোরমা কালকেই খেয়েছি, মজা হয়েছে। আমাদের তো মেহমান এখন কয়েকজন কমে গেল, ভাবিরা আসলো না। আচ্ছা, এখানে রান্না শেষ কর, এখানে এখানে সব অনাহারীরা দাঁড়াইছে, ভাত খাচ্ছে লাইন ধরে অনাহারীরা দাঁড়াই আছে ভাত খাওয়ার জন্য প্লেট নিয়ে, এটা আর আরেকজন ওই সিপা সাপিতে ফোন ঢুকায় ভিডিও করছে। এখানে হচ্ছে ব্রোকলি ভর্তা, চিংড়ি মাছ, আলু, আরে বাবা আলু, ডাল, মিট, সবজি এখানে আছে, হচ্ছে ডিম, সবজি, আর এটা হচ্ছে ভাবির পেজ, যে সাত পেজ থেকে ভাবি দিছে সুটকি ভর্তা, উনি সুটকি ভর্তাও করে, তো এই তো আমাদের আজকে সাদা মাথা খাবার। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। খাইছেন ভাই সবকিছু? কে খাওয়ার পরেই তো নিতে আসে, শুরুতে তাই বলে না, তাই শক্ত চিকেন খায় না, না তাই ডিম খায় না, না তাই এটা না ওইটা, আমি বলি কি শক্ত চিকেন খেয়ে খুব মজা হইছে, মজা কি হয় না, আমি বল এরকম বাকি সব বলে আছে। আচ্ছা, ভেজিটেবল ভেজিটেবল যায় না, এই তো একটা জিনিস গেল, আমি কি শক্ত চিকেন বলি কি ওইটা, তো সবথেকে হেলদি জিনিস, আমি তো কই কি দেখো, মানে আমাদের গাড়ি ফোটা উঠলে তো একটা প্রবলেম হইতো, তোর তো একটা প্রবলেম হইতো। আলম ভাই খাইছেন? ঠিক আছে সব, তুই সুযোগ সুবিধা যখন তোর ভাবির দরকার তখন আমার ডাকস ভাবি, আর যখন দরকার তোর বোন তখন তুই ডাকস বোন। আচ্ছা, এ মুনিয়াপু, তোমার কাছে রিভিউ নিতে বলছে, তুমি নাকি ফুড রিভিউ করো? ও মাই গড, আমি জানি না কতদিন পরে আসছি এই সমুদ্র বন্দরে, এই বন্দরে এসে দেখি যে এত মজার মজার খাবার, সে দিশা আগের মতো আরো উন্নত হয়েছে, তার খাবারের মানে মান মান এক্সপেরিমেন্ট সব সবকিছু সবকিছু, এবং তুমি খাবার বলতে দিচ্ছ না, না বলো বলো বলো, সো প্রত্যেকটা জিনিস সেরকম থেকে সেরকম মজা। স্যার এটা তো আমার গুরুজির কাছে হয় সবসময়, যে কোনো গেস্ট আমার বাড়িতে আসে এটা থাকবে পার্মানেন্ট, এটা বুঝছো আপু। আর এখন আমি চারটা খাইছি, তিনটা বাকি আছে, ডিমটা নাকি সেরকম হয়েছে, আর দিশা বলতেছিল এটা সে রান্না করছে, কোকিলার কথা মনে পড়ছে, কোকিলা পাখি তো ডিমের ফ্যান, ও আচ্ছা ঠিক আছে।
মেহমান চলে গেছে মোটামুটি, এই সাইড গোছায় ফেলছি কারণ না গোছায় বেড়ে গেলে অশান্তি লাগবে, তো যতটুকু পারি ততটুকু গোছায় ফেলছি। এখানে টেবিল টেবিল মুছে আর এগুলো জাস্ট এখন ওয়াশ করব, ওয়াশ করে এখানে রাখবো। আর ঈদের সময় দাওয়াত দিছি, মুনি আপু সেম মিষ্টি আর দই আনছে, ডোনা আপু মিষ্টি আনছে, তারপরে এখানে ঝাল, এগুলো ঠিক আছে, এগুলো মজা। আর তারপরে কোনো দরকার ছিল না, এই যে মজার একটা আচার আনছে আম্বালা থেকে, মনে হয় না আম্বালা থেকে ম্যাঙ্গো পিকল আনছে এটা। আর সব কিছু র‍্যাপ করে করে রাখছি, ভাত তো শেষ। ভাবির যেই মানে নাস্তা আইটেম যেগুলো ছিল সব কিছু এত মজা হয়েছে, সবাই এত মজা করে খেয়েছে এবং বলেছে খুবই মজা খুবই মজা, হচ্ছে এই এইটুকুই জাস্ট বেঁচে আছে, তাছাড়া সব শেষ হয়ে গেছে। আর থ্যাংক ইউ সো মাচ ভাবি, আপনি যদি ভিডিও দেখে থাকেন আপনার এইগুলো খুবই মজা হয়। সো যারা পোর্টসমাউথে আছেন আপনারা কিন্তু ভাবির কাছে অর্ডার করতে পারেন, আমি বলতে পারি আপনাদের সবার কাছে অনেক বেশি মজা লাগবে, কারণ আমাদের একটা বাঙালিয়ান একটা ভাব আছে, একটা সুন্দর মানে দেশি দেশি ফ্লেভার যেটা সেটা আছে, সো আমাদের সবার তো খুব বেশি পছন্দ হয়েছে। না আমার ফ্রেন্ড সার্কেলে পছন্দ হয়েছে মানে তার মানে অনেকই মজা, সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমি একটা চা নিব, কারণ চা খেতে হবে। ও ভাবির যে শুটকি ভর্তা, ও মাই গড, শুটকি ভর্তা এত মজা, এত মজা বলার মতো না, সবাই অনেক মজা করে চেটে ফুটে খাইছে, এই যে এটুকু আছে, খুবই মজা খুবই মজা। এখন তো আমাকে একটা লেবু চিপ্পা চা খাইতেই হবে, কারণ এত লেটে আসলে এরকম হেভি খাবার অনেকদিন হয়েছে খাই না, সো অশান্তি লাগে। সো এখন এটা না খাইলে আমার আরও বেশি অশান্তি লাগবে। যাক আলহামদুলিল্লাহ আজকে দিনটা তো ভালো গেল, সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে। ঈদের দাওয়াত বা ঈদের খাওয়া তো আসলে আমরা সবাই সবার বাসায় একদিন হলেও খেতে হবে, তো আমার বাসাটা আমি শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ, কারণ ঈদের সময় এই বাসাগুলোতে খুব বেশি যাওয়া হয়, সবাইকে খাওয়ানো লাগে, একবারে বলে ফেলছি, আরও অনেক মানুষ বাকি আছে, তো একসাথে আসলে বাসায় এত বেশি জায়গা হবে না দেখে আলাদা আলাদা করে বলতে হবে। সো আরও কিছু মানুষ আছে যাদেরকে আমি আবার আর একদিন বলবো, বাসা ছোট হওয়ার কারণে আসলে এইটুকুতে গরমে আমার মনে হচ্ছিল মানে মারা যাবো, এরকম মনে হচ্ছিল। ভালো লাগে, ভালো লাগে অনেক মানুষ একসাথে হলে, আমার মনে হয় যে আমার অনেক আলো যদি অনেক বড় বাড়ি দিত, অনেক মানুষ আমি একসাথে খাওয়াতাম, আমার ভালো লাগে এগুলা, কারণ ছোটবেলা থেকে অনেক মানুষ দেখে বড় হয়েছি, একসাথে বড় হয়েছি, সেই জন্য আমি অনেক মানুষ অনেক খাওয়ানো দাওয়ানো হই হুল্লোড় এগুলো আমার খুবই পছন্দ এবং আমার খুবই ভালো লাগে। যাই হোক না কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, এখন আমি একটা চা নিয়ে বসে খাবো, দেন আস্তে ধীরে এগুলো ওয়াশ করবো, তারপরে বেঁধে যাবো। আয়াদ হেল অলরেডি খাওয়া দাওয়ার পরে বেঁধে চলে গেছে আমার, মোটামুটি সিটিং রুম ডাইনিং রুম সব গোছানো শেষ, যেখানে যা টিস্যু টিস্যু আছে সব খুঁটে খেটে ফেলছি, ফ্রিজে যা রাখা দরকার রাখছি, এখন জাস্ট শুধু কিচেনের এইগুলো ওয়াশ করে ওখানে রেখে যাব, সারা রাত্রি ড্রাই হয়ে যাবে, কালকে সকালে উঠে মুছে মুছে সবগুলো জায়গায় রাখবো। তো এখনকার মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে ভালোবাসা দিয়ে কি করবেন আমার সাথেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।